আমি এইটা গেছি লাগে আমার ভূমি খেতে আসে তো লাগে ফেলায় আর কোথায় রাখি এটা গেছি নিয়ে আসি তো আবার গেছি বুঝতাম যদি যা অন্য জায়গা থেকে সেটা ঘুরি খেতে হয় এখান থেকে জুতো একটু ওইখান থেকে নিয়ে আসি অন্য জায়গায় ঘুরি খেতে আসলে নিয়ে আসি তো আমি দেখি চল স্নান করো তো পরে স্নান করো তো আমি ভাত খাইলে খাইল না রাইতের ভাত আসে তো পুরো জল দেওয়া রাইতে খাইল তো তুমি খাও তো আমি আর মিলে কোনো খাইলাম সবসময় আমি লইয়া খাই কোনা খাইতাম না তো আবার হাত ধরে টানছি চল স্নান করি কখন আমি যেতাম তুমি স্নান করো তো আমি কী করছি কাপড় ভিজে রাখলাম ওটা ধুয়েছি ধুয়ে স্নান টান করে আইছি আর আমার পশম লাগতেছে আমি তো এমনি রুটি মানুষ কোথাও ঘুমাই গেছি খালি চকটা লাগছে হঠাৎ উঠছি উঠে রাস্তা দিয়ে গেছে তো কেউ পাইছি না তো আয়া করছে ভাই এ ভাই এটা কি মানে বাড়িতে ফাঁসি দিয়ে দিছে বাড়িতে এই ওই অল্প বয়সে কি মানে ফাঁসি দেওয়া কি সম্ভব নেই পরে নামাইছে কে মানে মা নামাইছে এই আপনার মেয়ে তো অভিযোগ করছে যে আপনি নাকি আপনার নাতিরে দেখতে পারতেন না মার দূর করতেন এবং উনি আর সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি হত্যা করে দেওয়া ঝুলাই রাখছেন এটা আপনার মেয়ের বক্তব্য যে আপনি হত্যা করছেন না তিনি যখন ঘটনা হয়েছিল তখন আপনি ছাড়া আর কেউ বাড়িতে আসলেন না না বউটা কি আমি তো বিছানার খাতায় দেখি কি নাই আমি তো নিজে চোখে কম দেখি তো বিছানায় বিছানা খায় ভাই 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 পাইছি না পরে আমি অন্য ঘুরতে আসলাম আমি বিছানা আসো রাস্তা ভোলা দিতে গিয়ে পাইছি লাগে তো আমি ভাই তুই দেখি যাবছ চিল্লিছি মানুষ আছে ওই সময় তো আপনি ঘরেই আসছিলেন তো কোনো ধরনের আওয়াজ পাইছিলেন কি না না কোনো আওয়াজ পাইছিলেন বয়স কত বাচ্চার বয়স কত নামটা কি আর ওর বাবা কই কি করে বাবা আলাদা থাকে তারা দুজন রাখিয়ে গেছে কতদিন হয়েছে আবু পেটে আসলো বাবার নামটা কি আসলো সুমন কুন্দর স্যার আয়া দেখি আমার ছেলের এই অবস্থা কি অবস্থা দেখছি ফাঁসি লাগায় মরছে এই অল্প বয়সে মানে কিভাবে ফাঁসি দিছে এটা আমার বিশ্বাস হয় না স্যার আমার পুলা ফাঁসি লাগায় মরছে কি মনে হয় এটা মায়েরা লটকানি হয়েছে আমার ছেলেরে কার উপরে সন্দেহ হবে আমার মানি গেছিল কলেজের টুকরা এটাও চিন্তা লাগছে সন্দেহটা যে হয় আপনার কার উপরে সন্দেহ কে করতে পারে এই ধরনের ঘটনা আপনি যে কইলেন যে মানে মাইরা লটকে রাখছে কার উপরে সন্দেহ কে করতে পারে এটা আমার এমন কেউ শত্রু না সন্দেহটা কিভাবে আইলো আপনার যে আপনার ছেলেরে হত্যা করা হয়েছে গুলি খেলতে আসলো আমার ছেলেরা আইনে আমার মা বকা দিচ্ছে বকা বাধ্য করছে এখন ঘটনার সময় কে আসলো বাড়িতে আপনার মারে জিজ্ঞাসা করছেন মানে ঘটনার সময় উনি কই আছিল আমি স্যার এত কিছু জিজ্ঞাসা করছি না মা তো আমি সহ্য করতে পারি না ছেলের নাম কি সুজিত কন্দ বাড়িটা কোন জায়গায় লতামোড়া বয়সটা কত এবং আপনার মার নাম কি এখন কি চান ছেলে তো আর নাই কি চান আমার ছেলে যে হত্যা করছে এর আমি পাঁচে যাই যে করুক ওনার বিরুদ্ধে কি কোনো কমপ্লেন করছেন বা অভিযোগ করছেন থানাতে নাম টাম দিয়ে করছেন
সময় তাই।